আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এটি কিন্তু একটি বিল্ডিংয়ের ফ্লোরের ঢালাই, তো আমরা কিন্তু সবাই এরকমভাবে মোটামুটি এখন সবাই এইভাবেই ঢালাইগুলো দিয়ে থাকি। কিন্তু এই কাজগুলো সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা আছে কি না, কীভাবে করতেছেন দেখতেছেন। যে এই ফ্লোরটি করা হয়েছে এখানে, কিন্তু আপনাকে সর্বপ্রথম যে কাজটি করা হয়ে গেছে সেটি আপনাদের দেখাতে পারলাম না, তবে আপনাদের আমি একটু বলে নেই। এখানে খুবই ভালোভাবে আপনাকে কিউরিং করতে হবে, মানে পানি দিতে হবে। পানি কীভাবে দিতে হবে মনে রাখবেন, এখানে যে মাটিগুলো দেখতেছেন এখানে আপনি মোটর সবসময় ছেড়ে দিতে হবে। পুরোপুরি পানি দেওয়ার পর আবার কী করতে হবে, সেখানে আপনি একটি রড নিয়ে যাবেন, লম্বা বা সাফল দিয়ে গর্ত করবেন, মানে দাবাবেন। দাবানোর পর সেই ছিদ্রতে আপনি পানি দিবেন, মানে পানি জমট করে সেখানে গর্ত করবেন, তাহলে কিন্তু আপনার পানিটি নিচ থেকে আসবে। অন্যথায় কিন্তু সেখানে দেখা গেছে রড দিয়ে ফ্লোর করলে সেখানে ফাটে না, কিন্তু একটা সমস্যা দেখায়। যখন আপনার মাটিটি ভালোভাবে না বসে আপনি ফ্লোর করে ফেলেন, তখন কিন্তু দেখা গেছে এখানে আপনি যখনই বিল্ডিংয়ের রুমে বসবাস করবেন, বিল্ডিংয়ের ভিতরে বসবাস করবেন, তখন কিন্তু খেয়াল রাখবেন যাদের ফ্লোরের মাটি নিচে বসে যায়, তখন কিন্তু ফ্লোরটিতে আপনি আঁটলে হাঁটাচড়া যখন করবেন তখন দেখবেন ধামধাম একটি আওয়াজ করে, এবং যে কোনো জিনিসপত্র রাখতে গেলে একটি আওয়াজ দেয় সেই ফ্লোর থেকে। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে এখানে যে ফ্লোর আগে করা হয়েছিল সেই ফ্লোরের নিচে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো বসে গেছে। তাহলে আপনার মাটিগুলো কিভাবে বসবে না, সেটি কিন্তু অবশ্যই পানি বেশি করে দিয়ে, তারপর সেখানে পানি বেশি করে দিয়ে সেখানে সাপল দিয়ে গর্ত করতে হবে, দাবাতে হবে, অথবা একটি পাশুতা রড নিয়ে সেখানে ছিদ্র করুন যাতে নিচে পর্যন্ত পানিটি পৌঁছে যায়। আর পানি নিচে পৌঁছালেই আপনার মাটিটি সুন্দরভাবে বসবে। তারপর এটাকে খুব ভালোভাবে দুরমুস পিটাতে হবে, দুরমুস পিটিয়ে সমান করে তারপর আপনি যতটুকু ডালাই দিতে চান সেই হিসাবে আপনি করে নেবেন। এখানে কিন্তু যে ফ্লোরটি আমরা কাজ করতেছি এই ফ্লোরটিতে কিন্তু প্রায় 4 থেকে 4.5 ইঞ্চি ডালাই দেবো, সে একটি হিসেব করে কিন্তু মাটি লেভেলিংয়ের কাজ চলতেছে। এখানে কিন্তু নিচে কোনো ইটের সোলিং করা হবে না, এখানে শুধু নিচে পলিথিন দিয়ে রড বেঁধে তারপর ডালাই দেওয়া হবে। এখানে যে রডগুলো সেটির ভিডিও আপনাদের আমি দেখাবো, সেজন্য অবশ্যই সাথে থাকবেন। আর আপনাদের কিন্তু আমি আগেও বলেছি, সঠিক নিয়মে যদি আপনি একটি কাজ করতে না পারেন তাহলে কিন্তু সেগুলো পরবর্তীতে সমস্যা হয়। এখন কিন্তু নতুন অবস্থায় কোনো কাজই আপনি ধরতে পারবেন না। একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যদি কোনো প্রকার সমস্যা হয়েও থাকে সেটি এখন এই মুহূর্তে বুঝবেন না। সেগুলো দেখা গেছে আপনার 40-50 বছর পর দেখবেন সেই বিল্ডিংগুলো অটোমেটিকলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে। এই ফ্লোরগুলি কিন্তু একটি সমস্যা দেখায়, যেভাবে ঢালাই করতেছি যদি এভাবে ঢালাই করার পর যদি মাটি সঠিকভাবে বসাই না থাকি, যেভাবে বলেছি আপনার দেবদেব একটি আওয়াজ দিবে, সেই আওয়াজগুলো কিন্তু 40-50 বছর পর সেই ফ্লোরটি মাঝখান দিয়ে দেবে যাবে। দেখবেন চতুর্দিকে যখন বিমের উপর থাকবে সেই বিমের দিকে ঠিক থাকবে, ঠিক রুমের মাঝখানে একটু লেবেলে বসে যাবে, কারণ এটা লোড নিতে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই সবার সতর্কতাভাবে কাজ করুন। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।